ব্যাংক থেকে টাকা তুলে বাড়ি ফেরার পথে মৃত্যু হলো এক বৃদ্ধের। ব্যাংক থেকে টাকা তুলে বাড়ি ফেরার পথে পথ দুর্ঘটনায় মৃত্যু হলো এক বৃদ্ধের। এই মর্মান্তিক পথ দুর্ঘটনাটি ঘটেছে ইংরেজবাজার থানার কাঞ্চনটার মহারাজপুর এলাকায়। মৃত বৃদ্ধের নাম খগেন পাহাড়ি, তার বয়স ছিল 70 বছর। পরিবার ও স্থানীয় সূত্রে জানা যায়, গতকাল সুস্থানী এলাকায় এসেছিলেন তিনি ব্যাংক থেকে টাকা তুলতে। টাকা তুলে ফিরছিলেন সাইকেল করে বাড়ির উদ্দেশ্যে। সেই সময় মধুপুর থেকে একটি ছোট চারচাকা গাড়ি ধাক্কা মারে সেই বৃদ্ধকে। ঘটনাস্থলেই গুরুতর আহত হন ওই বৃদ্ধ। স্থানীয়রা তড়িঘড়ি ছুটে এসে উদ্ধার করে মালদা মেডিকেল কলেজ ও হাসপাতালে ভর্তি করেন চিকিৎসার জন্য। চিকিৎসা চলাকালীন রাতেই মৃত্যু হয় ওই বৃদ্ধের। মৃতদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মালদা মেডিকেল কলেজ ও হাসপাতালের মর্গে পাঠানো হয়। এই ঘটনায় শোকের ছায়া নেমে এসেছে মৃত বৃদ্ধের পরিবার সহ গোটা গ্রামে। সকালে সুস্থানীতে ব্যাংকে এসেছিল বাড়ি কাঞ্চনটা রোড। হ্যাঁ, ব্যাংকে আসার বাড়ি ফেরার পথে অ্যাক্সিডেন্ট হয়। যাইলো গাড়ি না, ওই ছোটো চার চাক্কা গাড়িতে মেরেছে। মারার পর আমরা সঙ্গে সঙ্গে হাসপাতাল, সদর হাসপাতালে ভর্তি করি। ভর্তি করার পর সকালে সন্ধ্যা 6টায় মারা যায়। বুঝি কিসে ছিলেন, কী গাড়ি? সাইকেলে ছিলেন। কোথায়? যাইলো গাড়ি ছিল ওদের। গাড়িটা কোথা থেকে আসছিল? গাড়িটা আসছিল আপনার মহিপুরের দিক থেকে। আর ওই অ্যাক্সিডেন্টটা হয় আপনার কাঞ্চনটার ওই শনি মন্দিরের সামনে। কি ব্যাংকে থেকে আসছিল? হ্যাঁ, ব্যাংকে থেকে আসছিল।